بديشة 1002 مكة أو تار غهربارير فوزيلت إشامبوركي موهان الله رب العالمين إرباني وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودَ وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن, من آمن، من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار. ثم اضطره الى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم

মানবজাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম তোমরা ইব্রাহিমের দাঁড়াবাড় স্থানকেই সালাতের স্থান রূপে গ্রহণ করো এবং ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী এতেকাফকারী রুকু ও সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম স্মরণ করুন যখন ইব্রাহিম বলেছিলেন হে আমার প্রতিপালক একে নিরাপদ শহর করুন আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান করুন তিনি বললেন যে কেউ কুফুরি করবে তাকেও কিছু কালের জন্য জীবন উপভোগ করতে দিব তারপর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব এবং তা কত নিকৃষ্ট পরিণাম স্মরণ করুন যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের প্রাচীর তুলছিলেন তখন তারা বলেছিলেন হে আমাদের প্রতিপালক আমাদের এ কাজ গ্রহণ করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত করুন এবং আমাদের বংশধর হতে আপনার এক অনুগত উম্মত করুন আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের প্রতি ক্ষমাশীল হন আপনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সুরাবাকারা আয়াত একশো পঁচিশ থেকে একশো আটাশ হদিস চোদ্দোশো সাতাশি আবদুল্লাহ ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলহ সনদ সূত্রে জাবির ইবনে আবদুল্লাহ রাহুমা থেকে বর্ণিত তিনি বলেন কাবা ঘর পুনর্নির্মাণের সময় রসুলি করিম সাল আলহি আসাল্লাম ও আব্বাস রদিয়াল্লাহ আনহু পাথর বহন করছিলেন আব্বাস রদিয়াল্লাহ আনহু রসুল করিম সাল আলহি বললেন তোমার লুঙ্গিটি কাঁধের উপর দিয়ে নাও তিনি তা করলে মাটিতে পড়ে গেলেন এবং তার উভয় চোখ আকাশের দিকে তাকিয়ে থাকল তখন তিনি বললেন আমার লুঙ্গি দাও এবং তা বেঁধে নিলেন হদিস চোদ্দশো আটাশি হযরত আবদুল্লাহ ইবনে আসলাম রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে আই আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম আলাইহি ওসাল্লাম তাকে বললেন তুমি কি জানো না তোমার সম্প্রদায় যখন কাবা ঘরের পুনর্নির্মাণ করেছিল তখন ইব্রাহিম আলহ্লাম কর্তৃক কাবা ঘরের মূল ভিত্তি থেকে তা সংকুচিত করেছিল আমি বললাম ইয়া আল্লাহ আপনি কি একে ইব্রাহিমী ভিত্তির উপর পুনঃস্থাপন করবেন না তিনি বললেন যদি তোমার সম্প্রদায়ের যোগ কুফুরির নিকটবর্তী না হতো তাহলে অবশ্য আমি তা করতাম আব্দুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ আনহুমা বলেন যদি আয়েশে রাজি আল্লাহ আনহা নিশ্চিত রূপে তা রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওসাল্লাম থেকে শুনে থাকেন তাহলে আমার মনে হয় যে বাইতুল্লাহ হাতিমের দিক দিয়ে সম্পূর্ণ ইব্রাহিমী ভিত্তির উপর নির্মিত না হওয়ার কারণেই রসুলুল্লাহ সাল আলহিউসাল্লাম তাওয়াফের সময় হাতিম সংলগ্ন দুটি কোণ স্পর্শ করতেন না হাদিস চৌদ্দোশো উননব্বই হযরত মুসদ্দাদ রহমতুল্লাহ আলহির সনদসূত্রে আই শেরদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি প্রশ্ন করলাম হাতিমের দেয়াল কি বাইতুল্লাহর অন্তর্ভুক্ত তিনি বললেন হাঁ আমি বললাম তাহলে তারা বাইতুল্লাহর অন্তর্ভুক্ত করল না কেন তিনি বললেন তোমার গোত্রীর অর্থাৎ কোরাইশের কাবা নির্মাণের সময় অর্থ নিঃশেষ হয়ে যায় অর্থাৎ কাবা নির্মাণের সময় অর্থ সংকটের কারণে হাতিমকে কাবার অন্তর্ভুক্ত করতে পারেনি আমি বললাম কাবার দরজা এত উঁচু হওয়ার কারণ কি তিনি বললেন তোমার কম তা এজন্য করেছে যে তারা যাকে ইচ্ছা তাকে ঢুকতে দিবে এবং যাকে ইচ্ছা নিষেধ করবে যদি তোমার কমের যোগ জাহেলিয়াতের নিকটবর্তী না হতো এবং আশঙ্কা না হতো যে তারা একে ভালো মনে করবে না তাহলে আমি দেয়ালকে বাইতুল্লার অন্তর্ভুক্ত করে দিতাম এবং তার দরজা ভূমি বরাবর করে দিতাম হাদিস চোদ্দশো নব্বই ওবাই দেবনে ইসমাইল রহমতুল্লাহ সনদ সূত্রে আইসারদ আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহিসাল্লাম আমাকে বললেন যদি তোমার গোত্রের যোগ কুফুরির নিকটবর্তী না হতো তাহলে অবশ্যই কাবা ঘর ভেঙে ইব্রাহিম আলহিসামের ভিত্তির উপর তা পুনর্নির্মাণ করতাম কেননা কোরাইশগণ এর ভিত্তি সংকুচিত করে দিয়েছে আর আমি আরও একটি দরজা করে দিতাম আবু মাভিয়া রহমতুল্লাহ আলহি বলেন হিসাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন খালফান অর্থ দরজা হাদিস চোদ্দশো একানব্বই বয়ানুগ্ন আমর রহমতুল্লাহ আলহির সনদ সূত্রে আয়সা রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত যে রসুরল্লাহ সাল আলহিসাল্লাম তাকে বলেন হে আয়সা যদি তোমার কৌমের যুগ জাহিলিয়াতের নিকটবর্তী না হতো তাহলে আমি কাবা ঘর সম্পর্কে নির্দেশ দিতাম এবং তা ভেঙে ফেলা হতো তারপর বাদ দেওয়া অংশটুকু আমি ঘরের অন্তর্ভুক্ত করে দিতাম এবং তা ভূমি বরাবর করে দিতাম ও পূর্ব পশ্চিমে এর দুটি দরজা করে দিতাম এভাবে কাবাকে ইব্রাহিম আলহ নির্মিত ভিত্তিতে সম্পন্ন করতাম বর্ণনাকারী বলেন রসুল্লাহ সাল আলহিমের এ উক্তি কাবাগর ঘর ভাঙতে আবদুল্লাহ ইবনে জুবাইর রদি আনহুমাকে অনুপ্রাণিত করেছে রাবি ইয়াজিদ রহমতুল্লাহ আলহি বলেন আমি ইবনে জুবাইর রদি আনহুমাকে দেখেছি তিনি যখন কাবা ঘর ভেঙে তা পুনর্নির্মাণ করেন এবং বাদ দেওয়া অংশটুকু অর্থাৎ হাতিম তার সাথে সংযোজিত করেন এবং ইব্রাহিম আলহ ইসালামের নির্মিত ভিত্তির পাথরগুলো উটের কুঁজুর ন্যায় আমি দেখতে পেয়েছি রাবি জরির রহমতুল্লাহ আলহি বলেন আমি তাকে অর্থাৎ বর্ণনাকারী ইয়াজিদকে বললাম কোথায় সেই ভিত্তিমূলের স্থান তিনি বললেন এখনি আমি তোমাকে দেখিয়ে দেব আমি তার সাথে বাদ দেওয়া দেয়াল বেষ্টনীতে অর্থাৎ হাতিমে প্রবেশ করলাম তখন তিনি একটি স্থানের দিকে ইঙ্গিত করে বললেন এইখানে জরির রহমতুল্লাহ আলহি বলেন দেওয়াল বেষ্টিত স্থানটুকু পরিমাপ করে দেখলাম ছয় হাত বা তার কাছাকাছি পরিচ্ছেদ এক হাজার তিন হারামের ফজিলত এ সম্পর্কে মহান আল্লাহ রব্বুর আলমিনের বাণী ইন ম্যা উমৃতু এন বুদ র বেহে দি হিল বেল দে তিল্লে মেহে এল্লে দি হাবলা মেহে কুল্লু সেই ইউ উমৃতু এন কুন মৃণেল মুসলিমিন আমি তো আদিষ্ট হয়েছি এই নগরীর রবের ইবাদত করতে যিনি একে করেছেন সম্মানিত সব কিছু তারই আমি আরও আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই সুরত উন্নল আয়াত একানব্বই এবং মহান আল্লাহ আল এমিন আরও ইরশাদ করেন নু মাকিলহুম হরমেন এমিনাই উজবে ইলাইহি তেমর তু কুল্লি সেই আমি কি তাদের এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করিনি যেখানে সব রকম ফলমূল আমদানি হয় আমার দেওয়া রিজিকস্বরূপ কিন্তু তাদের অধিকাংশই তা জানে না হাদিস চোদ্দশো বিরানব্বই হজরত আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহ সূত্রে ইবনে আব্বাস আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন মক্কা বিজয়ের দিন রসুর সাল্লাম বললেন এ মক্কা শহরকে আল্লাহ সম্মানিত করেছেন এর একটি কাঁটাও কর্তন করা যাবে না এতে বিচরণকারী শিকারকে তাড়া করা যাবে না এখানে মোয়ারিফ ব্যতীত পরে থাকা কোনো বস্তু কেউ তুলে নেবে না উল্লেখ্য যে পরে থাকা বস্তু সংগ্রহ করে মালিকদের নিকট তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে ঘোষণা করে জানিয়ে দেয় তাকে মোয়ারিফ বলে